teşekkürler. Gayet. Evet. Edi karşıta. Record kunda stop recording na ki vajar pause recording. Record kunche. Kam na vajar. Dekho kono. Ami je dini. Mal stop recording. Ha recording hocche. Hello. Yes, sir. Recording হচ্ছে। তোমরা কেমন আছো বাবা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সবাই। জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি। আজকে আমি এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে অনলাইন জুম অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকে সপ্তম শ্রেণীতে গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এটা একটা আমি আলোচনা করতে চাই। ভগ্নাংশ সংখ্যা আমরা আজকে ভগ্নাংশ সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করব কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী তোমরা দ্রুত জয়েন করে মনোযোগ সহকারে এটা দেখো আর কারো কোনো প্রবলেম হলে আমার লেকচার বা কথা শেষ হলে তখন আমার সাথে কথা বলবে। আপাতত সবাই মিউট করে রাখো আর ভিডিও অফ করে রাখো। তোমরা জয়েন করে আমার সাথে কথা শোনো এবং যেখানে প্রবলেম হবে সেইগুলো নোট করে রাখো। আমি কথা শেষ করে তোমাদেরকে ফ্লোর দিলে তোমরা কথা বলবে। প্রিয় শিক্ষার্থী আমি দেখো এখানে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় আমরা এখানে কতে দুইটা ভগ্নাংশ উঠেছি হতে দুটা ভগ্নাংশ উঠেছে এই চারটা নিয়ম আমরা আগে শিখি। ভগ্নাংশে আবার দুই রকমের ভগ্নাংশ আছে। কিছু ভগ্নাংশ আছে পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা আবার কিছু আছে পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এমন। তাহলে আমরা দুই ধরনের ভগ্নাংশের আমরা বর্গমূল করা আজকে শিখব ইনশাল্লাহ। প্রথমে আমরা আসি কিছু ভগ্নাংশ আছে যেগুলো ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ সেগুলো আমরা শিখি। যেমন আমরা দেখো ক নম্বরে দুটা ভগ্নাংশ উঠালাম একটা হলো দশমিক ভগ্নাংশ একটা হলো সাধারণ ভগ্নাংশ এই দুটাই হলো পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা প্রথমে আমরা দশমিক ভগ্নাংশকে আমরা আসি 25.0049 এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা এবং এটা একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ তাহলে এটা আমরা বর্গমূল করব। আমাদের দশমিকের আগে আছে 25 আর দশমিকের পরে আছে দশমিকের পরে আছে আমাদের 0.049 তাহলে আমাদের এর আগে তো আমরা বর্গমূল ভাগ পদ্ধতিতে করা শিখছি সেটা হলো ডান দিক থেকে আমরা জোড়া বানাবো। তাহলে দেখো এখানে ডান দিক থেকে 49 মিলে একটা জোড়া ডবল শূন্য মিলে একটা জোড়া আর দশমিকের আগে আছে 25 এই 25 মিলে একটা জোড়া। এখানে একটা জিনিস মনে রাখবা যদি দশমিকের পরে অঙ্ক বিজোড় হয় যেমন এখানে দশমিকের পরে চারটা অঙ্ক আছে জোড়া মিলে আছে যদি এখানে দশমিকের পরে অঙ্ক বিজোড় হয় তাহলে তোমরা সবার শেষে একটা শূন্য বসিয়ে দিয়ে দশমিকের পরে সংখ্যাগুলো জোড়া বানাই নিবা। এখন আসো আমাদের কাজ শুরু হবে এই প্রথম জোড়া দ্বারা। তাহলে প্রথম জোড়া হলো আমাদের দশমিকের আগের সংখ্যা তাহলে এখানে আছে প্রথম জোড়ার মান হলো এখানে 25 তাহলে আমরা 25-এর বর্গমূল করি। এর আগের ক্লাসে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করা শিখছি 25 মানে ভাগ ফলে এমন একটা সংখ্যা বসাতে হবে এই সংখ্যা দ্বারা এই সংখ্যা গুণ করলে অর্থাৎ 5 কে 5 দ্বারা গুণ করলে
অর্থাৎ এখানে যে অঙ্কটা বসাবো সেই অঙ্ক দুইবার গুণ করে এই এই সংখ্যার কাছাকাছি যাবে বা এর সাথে মিলে যাবে, এর উপরে যাওয়া যাবে না। তাহলে আমাদের প্রথম জোড়ার মান হলো 25, তাহলে আমরা ভাগ করলে 25-এর বর্গমূল 5 বসাই দিলাম। তাহলে 5 আর 5 25, 5 5 মিলে গেল, বিয়োগফল হলো এখানে 0। এখন আমাদের পরের জোড়া নামে আনতে হবে। যখনই আমরা দশমিকের পরের জোড়া নামে নিয়ে আসব তখন ভাগফলে তো একটা দশমিক দিব, খেয়াল করো। এখন আমরা দশমিকের পরের জোড়া যখন আমরা নিচে নামাই নিয়ে আসবো তখন আমাদের কাজ হলো ভাগফলে একটা দশমিক বিন্দু দেব, মানে পূর্ণ সংখ্যার বর্গমূল করা আর দশমিক ভগ্নাংশের বর্গমূল করা একই নিয়ম, শুধু পার্থক্য হলো যেমন আমরা দেখো এই জোড়া নামে এলে আসলাম, তাহলে এই জোড়ার অবস্থান হলো দশমিক বিন্দুর পরে, সুতরাং আমরা ফলে তো একটা দশমিক দিলাম। এখন আমাদের কাজ হলো এই 5 এর ডবল আমরা এখানে 10 লিখলাম। এখন খেয়াল করো, এখন 10 তো আমাদের ডবল শূন্যর চাইতে বড়, তাহলে এখানে তো যেহেতু আমাদের এখানে ভাজ্য সংখ্যাটি এবার ডবল জিরো আর আমাদের ভাজকের অবস্থান এখানে 10, 10-এর চাইতে ডবল জিরো 0, তার মানে কি ভাগ করা এখানে যাচ্ছে না। যখন দেখবো যে এই অবস্থা দাঁড়ানো হলো যে আমাদের ভাজক সংখ্যাটি হলো বড় আর ভাজ্য সংখ্যাটি 0, তখন আমাদের কাজ হলো এই ফলে তো একটা 0 বসাতে হবে আর এই যে এখানেও একটা 0 বসাতে হবে। যখনই দেখবো যে আমাদের ভাজকের চাইতে ভাজ্য সংখ্যাটি বড় তখন আমরা বর্গমূলের নিয়ম অনুযায়ী ভাগফলেও একটা 0 বসে দেবো, আবার ওই সংখ্যা এখানেও বসায় দেবো। দেওয়ার পর আমরা আরেক জোড়া এখানে নামে নিয়ে আসবো, অর্থাৎ এবার 49 এখানে নামে আসবে। এবার একটু ক্লিয়ার, আমি একটু ক্লিয়ার করে নিই বাবা, দেখি 5.07 আমাদের একটা জিনিস ভুলে গেছে, 25 এটা হলো 70 49, অর্থাৎ এটা হবে আমাদের 70 49, এটা একটু পূর্ণবর্গ ভগ্নাংশ এটা হয়নি। খেয়াল করো আমরা 25 মিলে গেল, এখন আমরা এই যে পরের জোড়ার নামালে আসলাম, পরের জোড়ার মান হলো আমাদের 70, যখন এই পরের জোড়ার নামালে আসলাম তখন আমরা যেহেতু এই 70 জোড়াটা দশমিকের পরে অবস্থান, সুতরাং আমরা একটা ফলের দশমিক দিলাম। এখন খেয়াল করো 5 এর ডবল আমরা এখানে লিখলাম হলো 10, এখন এই এখানেও যে অঙ্ক বসাতে হবে ভাগ ফলে তো সেই অঙ্কই বসাতে হবে, খেয়াল করো। আমরা 5 এর ডবল করে এখানে পেলাম 10, এরপরের কাজ কি এই 10-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে, যদি আমরা এখানে 1 বসাই তাহলে ফলে তো 1 বসাতে হবে, এই 1 দ্বারা এই 100-এর কাছে যাবে। এখন আসো আমরা যদি 10-এর সাথে সবচেয়ে ছোট সার্থক অঙ্ক 1 বসাই তাহলে এটার মান হয়ে গেল আমাদের 101, আর ভাজকের মান হলো আমাদের 101 আর ভাজ্য হলো আমাদের 70, খেয়াল করো। আমরা এই 10 কিন্তু 5 এর ডবল করছি, এখন এই 10-এর সাথে যে কোনো একটা অঙ্ক বসাতে হবে, আমরা যদি সবচাইতে ছোট সার্থক অঙ্ক 1 বসাই তাহলে ফল তো আমাদের 1 বসাতে হবে, কিন্তু দেখো আর তাহলে আমাদের ভাজকই হয়ে গেল 101 আর ভাজ্য হলো আমাদের 70, বসবে। এখন কথা হলো যদি এরকম হয় যে আমাদের ভাজক সংখ্যাটাই বড় ভাজ্য সংখ্যাটা আমাদের ছোট, তখন আমাদের কাজ হলো এই ফলে তো একটা 0 বসাই দিতে হবে আবার এই ভাজকের সাথেও একটা 0 বসাই দিতে হবে। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে তোমরা? হ্যালো,
Yes, sir. আচ্ছা এখানে কিন্তু অনেকেই ভুল করবে অর্থাৎ যখন আমরা দেখব যে ভাজক সংখ্যাটি আমাদের বড় আর ভাজ্য সংখ্যাটি ছোট বর্গমূল নির্ণয় করতে গিয়ে যদি এই অবস্থায় আসে তাহলে আমাদের কাজ হলো ভাগফল একটা শূন্য বসাবো এই ভাজকের সাথে একটা শূন্য বসাবো বসানোর পর পরের জোড়া নামে আসবে 49 নামে আসলাম এখন আসো এখন আমাদের ভাজ্য হলো 7049 এখন এই 100 এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা আবার এই ভাগফলে তো বসাতে হবে এখন এই অঙ্ক দ্বারা এই পুরাটা গুণ করলে আমাদের এটার কাছাকাছি যাবে বা এর সাথে মিলে যাবে এমন সংখ্যা আমাদের কত খেয়াল করো আমাদের এখানে তিন অঙ্ক মিলে হলো 100 আর ভাজকের তিন মিল অঙ্ক মিলে হলো 704 তাহলে 704 এর ভিতরে 100 কয়বার যায় 7 বার যায় অর্থাৎ আমরা ভাগফলেও একটা 7 বসায় দেব আর এই যে ভাজকের সাথে একটা 7 বসায় দিলাম এখন আমাদের কাজ হলো এই 7 দ্বারা এই 1000 সাথে গুণ করে এখানে বসাতে হবে এখানে আমাদের গুণফল হবে আমরা 7 দ্বারা যদি 1000 সাথে গুণ করি তাহলে আমাদের দেবো না গেম করব তুই এখন দেখো আমাদের ভাগ শেষ হলো হ্যাঁ গেম করব তোর কি অর্থাৎ যখন কোনো ভগ্নাংশে বর্গমূল করার পর ভাগ শেষ 0 হবে বুঝবা সেই ভগ্নাংশটা একটা হলো পূর্ণ বর্গ ভগ্নাংশ আর যদি ভাগ শেষ 0 না হয় তাহলে আমরা বুঝবো এই ভগ্নাংশটা পূর্ণ বর্গ ভগ্নাংশ নয় প্রিয় শিক্ষার্থী এই যে আমাদের 25.7049 এটা একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ এটা আমরা বর্গমূল করলাম এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো বাবা সবাই হ্যালো জি স্যার এর সাথে আমি কথা বলতে চাই তাহলে আমি সেখানে ক্লিয়ার করব আর যদি তোমরা এটা ক্লিয়ার হয়ে যাও তাহলে আমি পরের অঙ্কে চলে যাব এটা কি কারো প্রবলেম আছে আমি রিন্তির সাথে কথা বলতে চাই রিন্তি না স্যার তুমি আসো হ্যাঁ স্যার বলেন বলো আমাদের পূর্ণ বর্গ ভগ্নাংশের বর্গমূল করতে গিয়ে প্রথম কাজ কি উপরে জোড়া জোড়া ভাবে টান দিতে হবে ডান দিক থেকে আমরা জোড়া বানাবো এখানে একটা জিনিস বুঝো যদি দশমিকের পরে জোড়া না থাকে অর্থাৎ অঙ্ক যদি যদি বিজোড় সংখ্যক থাকে আমাদের এখানে এই অঙ্কের দশমিকের পরে চারটা অঙ্ক আছে তার মানে দুই জোড়া যদি জোড়া না মিলে তাহলে সবার শেষে একটা শূন্য দিয়ে দশমিকের পরে জোড়া বানায় নিবা তোমরা এরপরে ডান দিক থেকে জোড়া বানায় নেওয়ার পর আমাদের ভগ্নাংশ অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূল করার যে নিয়ম আমরা শিখছি ওই নিয়মই শুধু পার্থক্য হলো দশমিকের পরে যখন জোড়া নামে আসবে তখন ভাগফলে একটা দশমিক বসাতে হবে এই হলো পার্থক্য আর তাছাড়া কোনো পার্থক্য নেই প্রিয় শিক্ষার্থী এবার আমরা যাব একটা সাধারণ ভগ্নাংশ দেখো এই যে সাধারণ ভগ্নাংশের বর্গমূল সাধারণ ভগ্নাংশ দুই রকমের হতে পারে একটি হলো পূর্ণ বর্গ ভগ্নাংশ আর একটা হলো পূর্ণ বর্গ ভগ্নাংশ নয় বুঝবো কেমনে যখন কোনো ভগ্নাংশের লব এবং হর দুটাই পূর্ণ বর্গ সংখ্যা বুঝবো যে এটা একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ আর যখন কোনো একটা ভগ্নাংশের লব এবং হর কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয় অথবা যে কোনো একটা পূর্ণবর্গ নয় তাহলে সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় যেমন এখানে দেখো আমরা যদি 81 জায়গায় 82 বসাই তাহলে আমাদের ভগ্নাংশের লব হলো 64 এই 64 একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হর হলো 82 82 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয় তার মানে এই ভগ্নাংশটা 82 একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এই ভগ্নাংশটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের লব হর দুটাই পূর্ণবর্গ না হয় অথবা যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে সেই সাধারণ ভগ্নাংশ পূর্ণবর্গ সংখ্যা নয় এখন দেখো আমাদের এই ভগ্নাংশের লব 64 64 একটি পূর্ণবর্গ সংখ্যা হর 81 আরও একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে 64/81 এটা একটা পূর্ণবর্গ সাধারণ ভগ্নাংশ এখন এর বর্গমূল করব তাহলে বর্গমূলের আমরা চিহ্ন দিলাম
বর্গমূল করার নিয়ম হলো লবের বর্গমূল করে লবে লিখে দেব আর হরের বর্গমূল করে হরে লিখে দেব তাহলেই সেই ভগ্নাংশের বর্গমূল করা হয় যেমন দেখো আমাদের 64 বর্গমূল 8 আর হর 81 বর্গমূল 9 তাহলে আমাদের এই এই ভগ্নাংশের বর্গমূল হবে 8 ভাগ 9 এটা কি ক্লিয়ার হইছে তোমরা সবাই হ্যালো জি স্যার সবাই ক্লিয়ার হইছ यस স্যার জি স্যার জি স্যার অধরা অধরা আসো তুমি অধরা তুমি ডাক নাম ব্যবহার করছো অধরা আসো বাবা আমি অধরার সাথে কথা বলতে চাই হ্যালো অধরা নাই দিগন্ত সাহা স্যার তুমি বলো এই যে আমার একটা হ্যাঁ বলো কোনো প্রশ্ন থাকলে বলো আমার একটা यस স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার ওখানে যদি 81 থেকে 82 থাকতো তাহলে বর্গমূল কিরকম করে করতাম সেটা যাব সেটা পরের ধাপে আসতেছি এই যে এখন দেখো আমরা খ নম্বরে গেলাম এই যে খ নম্বর দেখো খ নম্বরে আমরা যে দুটো ভগ্নাংশ লিখছি একটা হলো দশমিক ভগ্নাংশ যেমন দেখো 0.036 এটা একটা দশমিক ভগ্নাংশ কিন্তু এই ভগ্নাংশটা কি নয় এটা পূর্ণ বর্গ ভগ্নাংশ নয় আবার দেখো এখানে একটা সাধারণ ভগ্নাংশ লিখছি আমরা 6/7 6ও পূর্ণ বর্গ নয় 7ও পূর্ণ বর্গ নয় অর্থাৎ 6/7 এটা পূর্ণ বর্গ ভগ্নাংশ সংখ্যা নয় তাহলে এই ধরনের ভগ্নাংশ আমরা কেমনি করব নিয়ম হলো যদি কোনো ভগ্নাংশ পূর্ণ বর্গ ভগ্নাংশ না হয় তাহলে প্রশ্নতে একটা শর্ত দিয়ে দিবে শর্তটা হলো যেমন আমি দিছি দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো অথবা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো অর্থাৎ কোনো ভগ্নাংশ যদি পূর্ণ বর্গ না হয় তাহলে সেই সমস্ত ভগ্নাংশের ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে কখনো ভাগশেষ জিরো হবে না তাহলে আমরা কত কোন পর্যন্ত বর্গমূল করব অনেক সারাদিন যদি আমরা বর্গমূল করি অর্থাৎ দশমিক বিন্দুর পর অসংখ্য অঙ্ক আসতেই থাকবে কখনো ভাগশেষ জিরো হবে না তাহলে আমরা কখন শেষ করব এই কারণে প্রশ্নে একটা শর্ত দিয়ে দিবে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো অর্থাৎ দশমিকের পরে আমরা 2টা অঙ্ক লিখব যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা দশমিকের পরে 3টা অঙ্ক লিখব এইভাবে আমরা বর্গমূল করব এখন আমরা আসি খ নম্বরে দেখো এখানে দেখো আমরা একটা দশমিক ভগ্নাংশ নিয়ে আসলাম সেটা হলো 0.036 অর্থাৎ দশমিক আগে কোনো সার্থক অঙ্ক নেই এখন আমাদের প্রশ্নিত বলে দিছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো যদি এরকম যদি প্রশ্ন থাকে প্রশ্ন যতটা বলবে আমরা বর্গমূল করার সময় তার চাইতে একটা বেশি করব সবসময় একটা বেশি করব আমরা প্রশ্ন যদি 2টা চায় তাহলে আমরা ভাগফলে অর্থাৎ বর্গমূলে 3টা অঙ্ক নিয়ে আসবো যদি প্রশ্নে 3টা চায় তাহলে আমরা 4টা নেব অর্থাৎ প্রশ্নের যতটা চাবে আমরা বর্গমূল করার সময় তার চাইতে একটা বেশি করব সব সময় এটা মনে রাখবো তোমরা তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো কিন্তু আমরা 3 দশমিক পর্যন্ত করব তাহলে আমরা দশমিকের পরে 3টা অঙ্ক নিয়ে আসবো রেজাল্টে নিয়ে আসবো কয়টা অঙ্ক 3টা রেজাল্টে যতটা অঙ্ক আমরা আনতে চাই মূল সংখ্যায় দশমিক বিন্দুর পরে তত জোড়া অঙ্ক থাকতে হবে খেয়াল করো আমাদের এখানে দশমিকের পরে আছে 3টা অঙ্ক আর প্রশ্নের শর্ত দিছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো যদি প্রশ্নের 2 দশমিক স্থান চায় তাহলে আমরা বর্গমূল করার সময় 3টা নেব প্রশ্নের যদি 3টা চায় 4টা নেব প্রশ্নের যদি 4টা চায় তাহলে আমরা 5টা নেব অর্থাৎ প্রশ্নের যতটা চাবে বর্গমূল করার সময় আমরা তার চাইতে একটা বেশি করব সব সময় তাহলে আমাদের এখানে প্রশ্ন চাষে 2টা কিন্তু আমরা বর্গমূল করব 3টা তাহলে বর্গমূল যদি আমরা 3টা অঙ্ক আনতে চাই খেয়াল করো তাহলে আমাদের দশমিকের বিন্দুর পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে আমরা যত অঙ্ক বিশিষ্ট বর্গমূল নির্ণয় করব মূল সংখ্যায় তত জোড়া অঙ্ক থাকতে হবে তাহলে আমাদের মূল সংখ্যাতে আছে দশমিকের পরে 3টা অঙ্ক আমরা 3 জোড়া বানাবো অর্থাৎ 0 দিয়ে আমরা দশমিক বিন্দুর পরে 3 জোড়া সংখ্যা বানালাম প্রিয় শিক্ষার্থী এটা কি ক্লিয়ার হয়েছে সবাই হ্যালো यस স্যার यस এখন আমরা দেখো
এই যে দশমিক পরে যে তিন জোড়া আমরা সংখ্যা নিয়ে আসলাম এইটার আমরা বর্গমূল করব তাহলে বর্গমূল করার নিয়ম কি আমরা এখানে আসি এই যে এটার আমরা বর্গমূল করব তাহলে আমাদের দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নেই প্রথমেই আমাদের শুরু করতে হচ্ছে দশমিকের পরের জোড়া দিয়ে এই কারণে ভাগফলে আমরা আগেই একটা দশমিক বসে দিলাম দশমিকের আগে আমাদের কোনো সার্থক অঙ্ক নেই তাহলে আমাদের শুরুই করতে হচ্ছে দশমিকের পরের জোড়া দিয়ে এই কারণে ফলে আমরা আগেই একটা দশমিক বিন্দু বসায় দিলাম তাহলে দশমিক বিন্দুর প্রথম জোড়ার মান হলো আমাদের তিন এই জোড়ার মান কত তিন তাহলে ভাগফলে এমন একটা সংখ্যা বসাবো সেই অঙ্ক দুইবার লিখে গুণ করলে এই তিনের সমান হবে অথবা তিনের কাছাকাছি যাবে প্রিয় শিক্ষার্থী তাহলে এমন সংখ্যা হলো আমাদের এক ভাগফলে আমরা এক বসাই দিলাম এক দ্বারা এক এক গুণ করলে এক হয় আমরা তিনের নিচে এক বসাই দিলাম এখন তিনের থেকে এক বাদ দিলে হলো দুই আমরা এখানে বিয়োগফল দুই লিখলাম এরপরে এই দুইয়ের বামে একটা টান দিলাম এই একের ডবল আমরা দুই বানালাম মানে ভাগ পদ্ধতিতে যেভাবে বর্গমূল আমরা করে শিখে আসছি ওই পদ্ধতি শুধু দশমিক বসানটা একটু আলাদা অর্থাৎ যখনই আমরা দশমিকের পরের জোড়াকে আমরা বর্গমূল নির্ণয় করতে যাব তখনই ভাগফলে আমরা দশমিক বসে দেব এখন আমাদের পরের জোড়া নামে আসবো একের ডবল দুই পরের জোড়া হলো আমাদের ষাট তাহলে ষাট আমরা নামাইলে আসলাম খেয়াল করো এখন এই দুইয়ের সাথে এমন একটা অঙ্ক বসাবো তাহলে দুইয়ের সাথে এমন একটা অঙ্ক বসাবো এই অঙ্ক এখানেও বসাবো তাই তো তাহলে দুইয়ের সাথে আমরা যদি এক বসাই তাহলে এখানের মান হচ্ছে একুশ একুশে এক দ্বারা গুণ করলে আমাদের একুশই হয় এইভাবে এখানে দুইয়ের সাথে এক দুই তিন চার এভাবে করতে করতে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দ্বারা এই দুই অঙ্কে গুণ করলে দুইশো ষাট অথবা দুইশো ষাটের কাছাকাছি যাবে এমন সংখ্যা হলো আমাদের আট তাহলে আমরা ভাগফলে তো আট বসাই দিলাম আর এই ভাজকের সাথেও একটা আট বসাই দিলাম এখন আমাদের কাজ হলো এই আট দ্বারা এই আটাশে গুণ করবো আট দ্বারা আটাশে গুণ করলে হয় দুইশো চব্বিশ তাহলে আমরা গুণফল দুইশো চব্বিশ লিখলাম এখন দুইশো ষাট থেকে আমরা দুইশো চব্বিশ বাদ দেব আমাদের কাজ হলো এই যে দেখো এই আট আটবার গেল ভাজকের সাথে একটা আট দিলাম আট দ্বারা আঠাশে গুণ করলে দুইশো চব্বিশ হলো এখন দুইশো চব্বিশ থেকে আমরা কি করব দুইশো চব্বিশ থেকে আমরা দুইশো ষাট থেকে দুইশো চব্বিশ বাদ দেব তাহলে বাদ দিলে আমাদের বিয়োগফল হয় ছত্রিশ ছত্রিশ হলো আমাদের বিয়োগফল প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এখন আমাদের কাজ কি আমাদের এই যে আঠারো ডবল এই আঠারো ডবল ছত্রিশের বামে নিয়ে আসতে হবে তাই তো তাহলে আঠারো ডবল কত হয় আঠারো ডবল হয় ছত্রিশ তাহলে আমরা এখানে একটা ছত্রিশ লিখে দিলাম এখন আমাদের কাজ কি কও আরেক জোড়ার নামে এলে আসবো আরেক জোড়ার মান হলো ডবল শূন্য তাহলে ডবল শূন্য আমরা এখানে নামে এলে আসলাম এখন এই ডবল শূন্য হলো আমাদের নতুন ভাজ্য আর ভাজক তো আমাদের ছত্রিশ হয়ে আছে এখন ছত্রিশের সাথে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা এখানেও বসাবো আটের এই ভাগফলে বসাবো সেই অঙ্ক দ্বারা এই তিনটে গুণ করলে আমাদের ছত্রিশের কাছাকাছি যেতে হবে এমন সংখ্যা কত অর্থাৎ আমরা যদি ছত্রিশের সাথে পাঁচ বসাই তাহলে এখানে মান হয় পঁয়ত্রিশ আমরা এই ভাগফলে তো পাঁচ বসাই দেব এখন পঁয়ত্রিশে
এই 600 5 দ্বারা গুণ করলে এটার কাছাকাছি যাওয়া লাগবে তাহলে সেটা যাচ্ছে না তার মানে কি এইভাবে আমরা খুঁজে বের করব অর্থাৎ এমন সংখ্যা হলো এখানে 9 এমন সংখ্যা কত 9 তাহলে 9 আমরা ভাজকের সাথে বসায় দিলাম ভাগফলে তো 9 বসায় দিলাম এখন আমাদের কাজ হলো এই 9 দ্বারা এই 369 গুণ করব গুণ করে আমরা এখানে লিখে দেব তাহলে 9 দ্বারা যদি আমরা 369 গুণ করি তাহলে আমাদের গুণফল হয় 3321 অর্থাৎ এই যে 9 দ্বারা এই 369 গুণ করে আমরা গুণফল 321 বের করলাম এখন এই 36 থেকে 3321 বাদ দেব তাই তো আমাদের কাজ অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা যেভাবে বর্গমূল নির্ণয় করা শিখছি এখানেও একই পদ্ধতি এখন আসো বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত হবে বিয়োগফল হবে আমাদের 269 এখন আসো এই ভাগশেষ কিন্তু আমরা আর করব না এই যে 269 আমাদের ভাগশেষ থাকলো আমরা এই পর্যন্ত আর ভাগ বর্গমূল আর করব না কারণ কি আমাদের প্রশ্নে চাইছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত করছি সব সময় একটা বেশি করব তাহলে এখন আসো আমাদের রেজাল্ট লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত এখন রেজাল্ট লেখার নিয়ম দেখো আমাদের প্রশ্নে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো আমরা অঙ্ক করার সময় তিনটা অঙ্ক নিয়ে আসলাম এখন রেজাল্ট লেখার সময় আমরা একটা অঙ্ক বাদ দেব অর্থাৎ এই তৃতীয় অঙ্কটা বাদ দেব বাদ দেওয়ার নিয়ম হলো যে অঙ্কটা বাদ দেব অর্থাৎ এই তৃতীয় অঙ্ক মান যদি 5 অথবা 5 বড় হয় তাহলে তৃতীয় অঙ্ক বাদ যাবে দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ করে লিখতে হবে তাহলে দেখো আমাদের এখানে তৃতীয় অঙ্কের মান হলো 9 যা 5 এর চাইতে বড় এই 9 যদি আমরা বাদ দিই তাহলে দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ করে লিখতে হবে তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল হবে এই যে দশমিক 19 এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো বাবা হ্যালো এই যে আমাদের রেজাল্ট হলো 0.19 এই যে আমাদের হ্যালো তখন আমাদের ভগ্নাংশ পূর্ণ বর্গ হবে না তখন আমাদের প্রশ্ন শর্ত দেওয়া থাকবে যে 2 দশমিক অথবা 3 দশমিক অথবা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো প্রশ্ন যতটা চাবে আমরা বর্গমূল নির্ণয় করার সময় তার সাথে একটা বেশি করব দুইটা সেলে তিনটা বের করব তিনটা সেলে চারটা করব আবার রেজাল্ট লেখার সময় আমরা একটা অঙ্ক বাদ দেব বাদ দেওয়ার নিয়ম হলো এই তৃতীয় অঙ্ক যদি আমাদের 5 বা 5 বড় হয় অর্থাৎ যে অঙ্কটা আমরা বাদ দেব সেই অঙ্কটার মান যদি 5 বা 5 বড় হয় তাহলে ওই অঙ্ক বাদ গেলে তারপর আগের অঙ্কের সাথে এক যোগ করে লিখতে হবে কিন্তু যে অঙ্কটা আমরা বাদ দেব সেই অঙ্কটার মান যদি 5 ছোট হয় অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত হয় তাহলে ওই অঙ্কটা এমনি এমনি বাদ যাবে দ্বিতীয় অঙ্ক পর্যন্ত রেজাল্ট ঠিক থাকবে অর্থাৎ এখানে তৃতীয় অঙ্ক যদি আমাদের 3 হতো তাহলে 3 বাদ যেত রেজাল্ট কিন্তু 0.1818 থাকত এটা কি সবাই ক্লিয়ার হ্যালো জি স্যার আচ্ছা এখন আসো হ্যাঁ স্যার আমরা একটা সাধারণ ভগ্নাংশের বর্গমূল করব খেয়াল করো এই যে এটা 6.67 খেয়াল করো 6 এখানে লব হলো আমাদের 6 আর হর হলো 7 কোনোটাই পূর্ণ বর্গ সংখ্যা নয় তার মানে এই সাধারণ ভগ্নাংশটা পূর্ণ বর্গ নয় তাহলে এখানে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে কখনো ভাগশেষ আমাদের 0 আসবে না তাহলে প্রশ্ন বলে দেওয়া থাকবে 2 দশমিক স্থান তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল করব তাহলে আমরা প্রথমে কি করলাম
এই সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম, অর্থাৎ ছয়কে সাত দ্বারা ভাগ করলে দশমিক আট পাঁচ সাত এক চার দুই আট পাঁচ এরকম অসংখ্য অঙ্ক আসতে থাকবে। আমাদের দরকার হলো, যেহেতু প্রশ্নে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো, আমরা অঙ্ক করার সময় বর্গমূল করার সময় দশমিকের পরে তিন দাম কলি আসবো, কয়টা? তিনটা। তাহলে আমাদের দশমিক বিন্দুর পর তিন জোড়া অঙ্ক লাগবে, কয় জোড়া? তাহলে আমরা এখান থেকে তিন জোড়া অঙ্ক লিখি, অর্থাৎ বিয়াল্লিশ পর্যন্ত নিয়ে আর বাকিগুলো নিয়ে নিই। যেহেতু আমরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব, এই কারণে আমরা কি করলাম, আমরা বর্গমূলের তিনটা অঙ্ক নিয়ে আসবো, এই কারণে আমরা দশমিক বিন্দুর পরে তিন জোড়া অঙ্ক নিলাম, বাকিগুলো বাদ দিলাম, অর্থাৎ এই সংখ্যার আমরা বর্গমূল এখন আমরা করব। এখন আসো, এই যে এইটার আমরা বর্গমূল করব, তাহলে আগের নিয়মে আমরা জোড়া বানাই নি। আমরা প্রথমে কি করি, জোড়া বানাই নি, পঁচাশি এটা এক জোড়া, একাত্তর এটা এক জোড়া, আর হলো বিয়াল্লিশ এটা এক জোড়া। জোড়া বানিয়ে নিলাম। এখন আসো, আমরা এখানে ডান পাশে একটা টান দিলাম, দেখো এই এই সংখ্যার আমরা বর্গমূল করব। তাহলে দশমিকের আগে আমাদের কোনো সার্থক অঙ্ক নেই, প্রথমেই আমাদের জাতি হচ্ছে দশমিকের পরের জোড়া। তাহলে দশমিকের পরের জোড়া যখন আমরা বর্গমূল করতে যাচ্ছি, সেই কারণে ফলে তাকিয়ে একটা দশমিক দিলাম। দেওয়ার পর আমাদের দশমিক পরের জোড়ার মান হলো পঁচাশি, তাহলে ভাগ ফলে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্ক দুইবার লিখে গুণ করলে পঁচাশি হবে বা তার কাছাকাছি যাবে, এমন সংখ্যা হলো নয়। তাহলে নয় বসালাম, নয়ের বর্গমূল একাশি, তাহলে পঁচাশির নিচে আমরা একাশি লিখলাম। এখন আমরা এখানে একটা টান দেব। এরপরে আমাদের কাজ কি, কাজ হলো আমরা পঁচাশির থেকে একাশি বাদ দিয়ে দেব, বিয়োগফল হবে আমাদের কত বলো, বিয়োগফল হবে আমাদের তিন না চার, পঁচাশির থেকে আমরা একাশি বাদ দিলে চার হলো। এরপরে কাজ কি আমাদের বলো তো, এই নয়ের ডবল, নয়ের ডবল আমরা এই যে ভাজকে লিখবো, তাই তো, নয়ের ডবল হলো আমাদের লিখে দিলাম আঠারো। আচ্ছা, এরপরে কাজ হলো আমরা পরের জোড়া নামে আসবো, এই ভাজকের সাথে পরের জোড়ার মান হলো আমাদের একাত্তর, একাত্তর বসাই দিলাম। এখন আমরা ভাগ পদ্ধতিতে যেভাবে বর্গমূল করছি এখানে ঠিক একই পদ্ধতি, শুধু নিয়ম হলো যখন আমরা দশমিকের পরের জোড়াকে বর্গমূল করতে যাব, ফলে তো একটা দশমিক বসাতে হবে, এই কাজ, আর বাকি কাজ কিন্তু আগের মতোই। তাহলে নয়ের ডবল আমরা আঠারো লিখলাম, এখন আঠারোর সাথে এমন একটা অঙ্ক বসাবো সেই অঙ্ক দ্বারা এই পুরোটা গুণ করলে এই চারশো একাশি হবে, এমন একটা সংখ্যা আমরা খুঁজে বের করবো, এমন সংখ্যা হলো দুই। তাহলে এমন সংখ্যা হলো আমরা দুই বসাই দিলাম, তাহলে ভাজকের মান হলো একশো বিরাশি, ভাগ করলে আমরা দুই বসাই দিলাম। এখন এই দুই দ্বারা একশো বিরাশিকে আমরা কি করব, গুণ করে আমরা এই চারশো একচল্লিশের নিচে লিখব, তাই তো? তাহলে দুই দ্বারা যদি আমরা একশো বিরাশি গুণ করে দিই, তাহলে গুণফল কত হবে কেউ বলতে পারবা? গুণফল কত হবে? তিনশো চৌষট্টি। তাহলে আমরা এর নিচে তিনশো লিখে দিলাম, তিনশো চৌষট্টি, তিনশো চৌষট্টি লিখে দিলাম। এরপরের কাজ কি বলো, হ্যালো
এখন আমরা এই যে 471 থেকে 364 বিয়োগ করে দেব বিয়োগ করো বিয়োগ করো বিয়োগ করো কয় বের করো তো বাবা এই যে 471 থেকে আমরা 364 বিয়োগ দিলাম কত হয় 107 আমরা বিয়োগফলে লিখলাম এরপরের কাজ কি বলো এরপরের কাজ হলো জোড়া নামাবো না হ্যাঁ তা তো নামাবো স্যার পরের জোড়া নামাবো 92 এর জোড়া নামাবো 92 এর দ্বিগুণ নামাবো এখন হলো আমাদের এই যে 92 এর ডবল আমরা এখানে নিয়ে আসতে হবে এখানে 92 এর ডবল নিয়ে আসো 92 এর ডবল কত হয় বলো 184 থ্যাংক ইউ এই 184 আমরা বসালাম আর এটা তো এরপরে আমাদের কাজ হলো আরেক জোড়া নামে নিয়ে আসতে হবে তাই তো পরের জোড়ার মান কত বাবা পরের জোড়ার মান কত 42 আমরা নামে নিয়ে আসলাম এখন এই যে 10742 এটা হলো আমাদের নতুন ভাজ্য আর ভাজক তো আমাদের 184 আকারে আসা আছে এখন এই 184 সাথে এমন একটা অঙ্ক বসাবো সেই অঙ্ক আমরা ভাগফলেও বসাবো এই অঙ্ক দ্বারা এই পুরাটা গুণ করে আমাদের 10742 হবে এমন সংখ্যা আমাদের 5 এমন সংখ্যা কত 5 তাহলে আমরা তো 5 বসায় দিলাম আর এই যে 184 সাথে 5 বসায় দিলাম তাহলে আমাদের নতুন ভাজ্য হলো 1845 এই 1845 কে আমরা কি দিয়ে গুণ করব বলো 5 দিয়ে 5 দিয়ে গুণ করলে গুণফল কত হয় সেটা আমরা এই জায়গায় বসায় দেব তাই তো গুণফল এটা বসায় দাও হ্যাঁ স্যার কত হয় বাবা 9225 দেখো 9225 অর্থাৎ এই 5 দ্বারা আমরা এই যে 1845 এ গুণ করে 9000 এখন এই 10742 থেকে 9000 এটা বিয়োগ করে দাও পারবা বিয়োগ করতে বিয়োগ করলে ফল কত হয় হ্যাঁ স্যার বিয়োগ ফল বের করো সব 1500 এই বিয়োগফল আমাদের এসে গেল এখন ভাগশেষ কিন্তু আমাদের জিরো হয়নি খেয়াল করো আর আমরা ভাগ করব না এখন কি করব না কারণ আমাদের অঙ্কে বলছে যে দশমিকের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এই যে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করলাম করতে গিয়ে 3 দশমিক করলাম এখন আমাদের ভাগশেষ কিন্তু জিরো হয়নি আমরা আর বর্গমূল নির্ণয় করব না কারণ আমাদের দশমিকের পরে 3টা অঙ্ক দরকার আমরা 3টা অঙ্ক পেয়ে গেলাম এখন আমাদের কাজ হলো রেজাল্ট দেখা তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হলো কত দেখো এই যে 0.925 কিন্তু আমাদের বলছে 2 দশমিক অর্থাৎ দশমিকের পরে 2টা অঙ্ক নিতে হবে কিন্তু আমরা বর্গমূল করলাম 3টা তাহলে এই তৃতীয় অঙ্কটা বাদ দেব তাহলে তৃতীয় অঙ্কের মান কত আমাদের 5 যখন আমরা তৃতীয় অঙ্ক দেব তাহলে আমাদের কাজ কি তার আগের অঙ্কের সাথে এক যোগ করে লিখতে হবে অর্থাৎ 2 এর সাথে এক যোগ করে আমরা পেলাম 93 অর্থাৎ এইটাই হলো এই যে 7/6/7 এই সংখ্যার বর্গমূল হলো এই যে এইটা 2 দশমিক স্থান পর্যন্ত এটা কি ক্লিয়ার হয়েছে সবাই জি স্যার সেই সমস্ত ভগ্নাংশ পূর্ণ বর্গ নয় সেই সমস্ত ভগ্নাংশের বর্গমূল করতে গেলে প্রশ্নে একটা শর্ত দিবে শর্তটা হলো
শর্তটা কি? শর্তটা হলো পরশুদ বলে দিবে যে এত দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, আমরা সেগুলো করব। যেমন আমরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছি, আমরা তিন দশমিক পর্যন্ত করলাম, রেজাল্ট দেখার সময় আমরা একটা বাদ দেব। বাদ দেওয়ার নিয়ম হলো যে অঙ্কটা আমরা বাদ দেব সেই অঙ্কের মান যদি পাঁচ অথবা পাঁচের বড় হয় তাহলে ওই অঙ্ক বাদ যাবে, তার আগের অঙ্কের সাথে একযোগ করে লিখতে হবে। আর যে অঙ্কটা আমরা বাদ দিব সেই অঙ্কের মান যদি পাঁচের ছোট হয় তাহলে ওই অঙ্কটা বাদ যাবে, কিন্তু পরের দুই অঙ্ক কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পরের অঙ্কগুলো ওই একই অবস্থানে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। হ্যাঁ স্যার। আজকে আমাদের বর্গমূল শেখা শেষ, আমাদের সময়ও শেষ, আজকে আমি কাজ শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাজ শেষ করে।